নমস্কার, আমি দীপা। আমি এসে গেছি দীপার ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাতে। বন্ধুরা নিশ্চয়ই প্রত্যেকে খুব ভালো এসেছে, ভালো আছেন, এবং আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা চিলি চিকেন। চিলি চিকেন কিন্তু আমরা ছোট বড় প্রত্যেকে খুব ভালোবাসি, এবং রেস্টুরেন্টে গেলে আগে আমরা চিলি চিকেনের অর্ডার করে থাকি। তা বন্ধুরা চলুন দেখে নেব আজকের রেসিপি, চিলি চিকেন। চিকেনের আইটেমের মধ্যে চিলি চিকেন বানানো কিন্তু সব থেকে সহজ। চিলি চিকেন বানাতে খুব একটা সময় লাগে না। চিলি চিকেন বানাবো কিভাবে চলুন দেখে নিই। প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। এটাতে আমি আদা রসুন পেস্ট মাখিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব, আমি এর মধ্যে ডিম দিয়ে দেব। সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। ডিমটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে নুন দিয়ে দেব। আমি আদা রসুনটা আগেই দিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারেন, আমি এখানে লেবুর রসটাই ব্যবহার করেছি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এবং ডার্ক সোয়া সস আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে চিকেনটা খুব ভালোভাবে মেখে নেব। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, মিনিট 15-20 রাখলেই এখানে চলবে। তারপর আমি কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়ে যখন তেলটা খুব গরম হয়ে যাবে তখন একটা একটা করে ভেজে আমি তুলে নেব। একসাথে বেশি কিন্তু দেব না, দিলে একটার সাথে একটা লেগে গেলে কিন্তু খুব একটা ভালো হবে না। এবং মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিতে হবে। খুবই টেস্টি, আমরা চিলি চিকেন কিন্তু ছোট বড় প্রত্যেকে খুবই ভালোবাসি, এবং রেস্টুরেন্টে গেলে আমরা যে কোনো কিছুর সাথে চিলি চিকেন অর্ডার করে থাকি। চিলি চিকেন স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে, স্টার্টার হিসেবেও আপনি খেতে পারবেন, আবার নান, রুটি, পরোটা, কুলচা অথবা পোলাও, যে কোনো কিছুর সাথে কিন্তু। আমি এক এক করে সব ভেজে নেব, এইভাবে মুচমুচে ভাবে ভেজে তুলে নেব। আমি পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে রেখেছি। একটু বড় বড় করে কাটলে দেখতে ভালো লাগবে এবং কচকচ করলে খুব টেস্ট লাগবে। আমি এর মধ্যে আদা এবং রসুন কুচিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ করে। 15-20 সেকেন্ড মতো নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দেব। পেঁয়াজটা দিয়ে দেব, পেঁয়াজটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু নাড়বো না খুব একটা। একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটুখানি নেড়ে নেব। হয়ে গেছে, আর নাড়বো না। এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম। আপনি এর মধ্যে লাল হলুদ ক্যাপসিকামও দিতে পারেন যদি আপনার মনে হয়। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিন্তু একটু জলে ঘুলে রেখে দেব, যেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। চিলি চিকেন বানানো খুবই সহজ। চিলি চিকেন বানাতে কোনো ঝামেলা নেই, খুব সহজে বানিয়ে ফেলা যায় চিলি চিকেন। আমি এটা দিয়ে দিলাম, আমি কর্নফ্লাওয়ারটা এর মধ্যে অ্যাড করে দিলাম, এবং আবার আমি ডার্ক সোয়া সস দিয়ে দেব। পরিমাণ আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এর মধ্যে আমি সস দিয়ে দিলাম, টমেটো সস, এটাও আপনি পরিমাণ বুঝে দেবেন। কালারটা আসার জন্য একটু বেশি করে দিতে হবে, টমেটো সসটা একটু বেশি পরিমাণে লাগে। হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, এবং 1 চামচ আমি ভিনিগার এর মধ্যে দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম, এটা আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা, আপনারা যে যেরকম ঝাল খান। ভিনিগার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, যে যেভাবে ঝাল খান সেইভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন আপনাদের পছন্দের চিলি চিকেন। এরপর আমি চিকেনগুলোর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে আমি নাড়াচাড়া করব, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং গ্রেভি যে যেভাবে পছন্দ করবেন বা যা দিয়ে খাবেন সেই অনুযায়ী গ্রেভিটা রেখে দেবেন। আমি এখানে সামান্য পরিমাণে লাল হলুদ ক্যাপসিকাম দিয়েছি, আপনাদের থাকলে দেবেন অথবা দেবেন না। লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা আমি চিরে দিলাম, আবার কিছু কিছু গোটা লঙ্কা আমি দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10-15 মিনিট পর তৈরি হয়ে গেছে আমার চিলি চিকেন।
এর মধ্যে আমি দিয়ে দেব কেশরী মেথি। কেশরী মেথিটা দিলে চিকেনের গন্ধটা খুব সুন্দর বেরোয়। আপনি চাইলে আজিনামাটো দিতে পারেন, কিন্তু আমি এখানে কেশরী মেথি দিয়েছি। 5 মিনিট পরে আমি এটা সার্ভ করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার গরম গরম চিলি চিকেন, এবং টেস্টি অপূর্ব স্বাদে চিলি চিকেন তৈরি করুন, আপনারা খান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং এই ধরনের নিত্য নতুন রান্নার আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য বেল নোটিফিকেশন অবশ্যই অন করে দেবেন। আর ভালো থাকবেন, হেলদি খাবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।